আলে হাদিস ভাইরা আমার দেখতে পারে না, খুব গালি গালাজ করে। আচ্ছা ভাইদেরকে আমি গালি দিছি আজকে, কি বলছে আহলে হাদিস ভাইরা, ঠিক কিনা? কেন বলছি ভাইরা? সবসময় গরম কথা মানুষ শুনে না, আজকে আদর সাদর করে বুঝাইলাম, এর বাইরে মানে না। আমি আহলে হাদিস ভাইদেরকে 10 লক্ষ টাকার একটা চ্যালেঞ্জ দিচ্ছি আজকে, আমি তো গরিব মানুষ। মালিক এসে বলবেন, মালিক দেখে আসলাম তোমার হাবিবের অনেক উম্মত, কারো হাঁটু পর্যন্ত জ্বলছে, কারো সিনা পর্যন্ত, কারো কণ্ঠ পর্যন্ত। ওয়ালা তাকুলুন নারু সুয়ারাহুম, কিন্তু দেখলাম জাহান্নামের আগুন তোমার একজন ইমানদার উম্মতের চেহারা ধরতে পারে নাই। আল্লাহু আকবার। নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা 1000 বছর আগে যে নেয়ামত দান করেছেন, সম্মান দিয়েছেন, তার সবটুকুনের নাম কাউসার। সেই কাউসারের অন্যতম একটি হলো 30 পারা কোরআন, আরেকটি হলো নূর নবীর শাফাত। সুবহানাল্লাহ বলবেন। কাল হাশর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে 10 প্রকার সুপারিশের চাবি দান করবে। হুজুর যে সুপারিশ করবেন আমরা বিশ্বাস করি? আমার দেশে একদল ভাই আছে, কথায় কথায় বুখারী মুসলিম আছে না, কি যেন বলে ওনাদের, আহলে হাদিস। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরে আপনার তাহলে ভালোই করে বুঝেন কথা। এরা দেখবেন বুখারী মুসলিম সারা কথা কয় না, পড়তে দিলে বুখারী পড়তে পারবে না, দাঁড়ায় পেশাব করে দিবে, লুঙ্গি নষ্ট করবে, পড়তে পারবে না, কিন্তু কথায় কথায় কি বলে, এর বাইরে মানে না। আমি আহলে হাদিস ভাইদেরকে 10 লক্ষ টাকার একটা চ্যালেঞ্জ দিচ্ছি আজকে, আমি তো গরিব মানুষ, মানুষ মনে করে আমি ধনী। অনেকে বলে হ্যাঁ যে আমার কোটি কোটি টাকা, অনেকে মনে করে হেলিকপ্টার আমার নিজেরই, মনে করে আমার কোটি কোটি টাকা। এই জন্য আমার শত্রুরা ইনফর্ম করেছিল কি যেন একটা সংস্থা আছে দুদক, দুদক এর আসছিল আমার বাড়িতে, এসে দেখে ভাঙ্গা দরবার, ভাঙ্গা ঘর, কিচ্ছু নাই, বেটারা মুখ ঢেকে লজ্জায় চলে গেছে। আমি তো গরিব মানুষ, আমার ভক্ত মুরিদরা যোগায় দিবে আমার 10 লাখ টাকা। আমি একটা চ্যালেঞ্জ দিচ্ছি আহলে হাদিস ভাইদেরকে, তোমরা তো বুখারী মুসলিম ছাড়া হাদিস মানো না, তোমরা যে বুকের উপর হাত বাঁধো, একটা হাদিস বুখারী মুসলিমে দেখাতে পারলে 10 লাখ টাকা দেবো। আরো 4টা কিতাব যে সিয়াসির তার, ওখানেও যদি সহি সনদে দেখাইতে পারো 10 লাখ টাকা দেবো। বুকের উপর হাত বাঁধার একটা সহি হাদিস নাই সিয়াসির তাতে, হাদিস আছে সহি ইবনে খোজাই মাতে, কোথায়? আর আমরা যে নাবির নিচে বাদী, এই হাদিস আবুদাউদে আছে, নাসাইতে আছে, তিরমিজিতে আছে, সিয়াসির তার 3টাতেই আছে। তাহলে বোঝা যায় তাদের মতের সাথে মিললে বুখারী মুসলিম মানে, আর মতের সাথে না মিললে কোনোটাই মানে না। এটাকেই বলে GMTT, যাতে মাতাল তালে ঠিক, ঠিক কিনা? যাতে মাতাল ঠিক। আলে হাদিস ভাইরা আমার দেখতে পারে না, খুব গালি গালাজ করে। আচ্ছা ভাইদেরকে আমি গালি দিছি আজকে, কি বলছে আহলে হাদিস ভাইরা, ঠিক কিনা? কেন বলছি ভাইরা? সবসময় গরম কথা মানুষ শুনে না, আজকে আদর সাদর করে বুঝাইলাম। আর আমাদের চেয়ারম্যান সাহেব আলমগীর প্রায় বলবে, হুজুর রাগ করে নাচতে কোন, ঠিক কিনা? আজকে আদর করেই বললাম আহলে হাদিস ভাইরা, বুখারী মুসলিম একটা হাদিস দেখা দাও বুকের উপর হাত বাঁধা, 10 লাখ টাকা পাইবা। সিয়াসির তার বাকি 4টায় দেখা দাও সহি সনদে একটা হাদিস, 10 লাখ টাকা পাবা। বলছিলাম রসুল্লাহ শাফাতকে তোমরা মানো না, আমি আমার ছাত্রদের সহি বুখারী প্রথম খণ্ড পড়াই, আল্লাহ রসুলের শাফাতের ব্যাপারে 40টা হাদিস শুধু বুখারী প্রথম খণ্ডেই আছে। তারপর কেন শাফাত মানো না? বুঝি GMTT, যাতে মাতাল তাহলে রসুল্লাহ শাফাত করবেন কিনা, জোরে বলতে হবে শাফাত করবেন কিনা? আমার হুজুর শাফাত করবেন, কেমন শাফাত? 10 প্রকার। হাশর ময়দানে মানুষগুলো যখন কবর থেকে উঠবে, জাহান্নামের দরজা খোলা থাকবে, জাহান্নামের গর্জন আসবে, মানুষেরা সব স্থির হয়ে যাবে, পাল্লা কেন চালু হয় না,
পাল্লা চালুর জন্য তারা হযরত আদমের কাছে যাবে, যে বলবেন আনতা আবুন্নাস, হাদিসটি বুখারিতে এসছে এক পৃষ্ঠা ব্যাপী, আদমকে বলবেন আনতা আবুন্নাস ওয়া খালাকাকাল্লাহু বিয়াদিহ ইশফা লানা ইলা রাব্বিক, আদম আপনি মানব জাতির আদি পিতা, একটু আল্লাহর কাছে সুপারিশ করেন। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আদম সুপারিশ করতে পারবেন না, তারা বড় বড় নবীর কাছে যাবেন, কেউ পারবেন না, ঈসা নবীও পারবেন না। হযরত ঈসা বলবেন ইরজিউ ইলা নাবিয়িল খাতিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাসরবাসী দেরি করো না, জলদি করে আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে চলে যাও। আজকে সকল সুপারিশের চাবি আল্লাহ পাক ওনার নূরের হাতে তুলে দিয়েছেন। হাদিস সাক্ষী, কালকে আমতে হাসর ময়দানে রসুল্লার ইমানদার উম্মত যারা ওলি হয়ে যাবে, আলেম হয়ে যাবে, তাদের দাঁড়াবার জন্য একটি করে নূরের মিম্বর থাকবে। পূর্বের নবীদের দাঁড়াবার জন্য বড় বড় মিম্বর থাকবে নূরের, কিন্তু নূর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সঙ্গে দাঁড় করাবেন না, আর সে আজিমেই আল্লাহ পাক নিজের সঙ্গে তার রসুলকে মাকামে মাহমুদে দাঁড় করায় দিবে। উম্মত যখন দৌড়ে যাবে হুজুর আল্লাহকে সেজদা করা শুরু করবেন, কান্নায় যে বলতে থাকবেন ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করতে পারবেন না, হাবিবকে ডাক দিয়ে বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ফাসাল তুতা ওয়াসফা তুসাফা, হাবিব মুহাম্মদ সাল্লাম আপনার কান্না আমার বরদাস্ত হয় না, মাথাটা উঠান, আমার কাছে চান, যা চাইবেন তা পাবেন, সুপারিশ করুন, যা সুপারিশ করবেন আমি আল্লাহ মঞ্জুর করে নিব। শুরু হবে সুপারিশ, বলবেন আল্লাহ জাহান্নামের দরজা বন্ধ করে দাও, পাল্লা চালু করে দাও। আল্লাহ মালিককে ডেকে বলবেন মালিক আমার হাবিব বলেছেন হিসাব নিকাশ শেষের আগে আর জাহান্নাম খোলা যাবে না। মিকাইলকে ডেকে বলবেন মিকাইল আমার হাবিব বলেছেন আর দেরি করা যাবে না, পাল্লা মিজানের চালু করে দাও। আরো জোরে সুবহানাল্লাহ, শুরু হবে হিসাব। এরপর রসুলুল্লাহ আপন উম্মতের কবিরা গুনাহগারদের জন্য সুপারিশ শুরু করবেন, সারা জীবন যারা গুনার কাজ করেছে হুজুর তাদেরকে ধরে ধরে কাউসার পান করে জান্নাত দিবেন। আবু দাউদের হাদিস সাক্ষী হুজুর বলেছেন শাফাআতি লি আহলিল কাবায়ির মিন উম্মতি, আমার উম্মতের বড় বড় কবিরা গুনাহগারদের জন্য আল্লাহ আমার সুপারিশ কবুল করে তাদের জান্নাত দিয়ে দিবেন। জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে। আল্লাহ পাক জান্নাতে আপন রসুলকে ডাক দিয়ে বলবেন হাবিব যা বলেছেন তাই শুনেছি, রাজি করতে পেরেছি। হুজুর বলবেন আল্লাহ রাজি হই নাই। আল্লাহ বলবেন হাবিব যা চেয়েছেন তাও দিয়েছি, যা চান নাই তাও তো দিয়েছি, আপনার উম্মতে 70,000 আলেমকে বিনাশ হিসাবে জান্নাত দিয়েছি, কবিরা গুনাহগারদেরকে মাফ করে দিয়েছি, শুধু কাফের মোশরিক জাহান্নামে গিয়েছে, আর আপনার উম্মতের কিছু পাপি তাপি? হুজুর বলবেন আল্লাহ আমার উম্মতের অনেক ইমানদার ইমান আছে কিন্তু আমল নাই, গুনাহগার জাহান্নামে জ্বলছে, যতক্ষণ তারা না যাবে জান্নাত না যাবে আমি রসুল কেমন করে রাজি হব? ইবনু মাজাহ সাক্ষী আল্লাহ পাক মালিককে ডেকে বলবেন রে মালিক আমি হাবিবের সঙ্গে ওয়াদা করেছি কোরআনে ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হাবিব যতক্ষণ আপনি রাজি না হন আপনার রব আপনাকে দিতেই থাকবেন। আল্লাহ মালিককে ডেকে বলবেন মালিক আমি ওয়াদা করেছি আমার হাবিবকে রাজি করব, যাও জাহান্নামের দরজা খুলে দাও, আমার হাবিবের উম্মত যারা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, ইমানদার বড় বড় গুনাহগার, শাস্তি আর দিব না, হাবিব বলেছেন ছেড়ে দিতে, তাদের বের করে জান্নাত দাও। মালিক চলে যাবেন জাহান্নামে, দরজা খুলে দেওয়া হবে, মালিক এসে বলবেন মালিক দেখে আসলাম তোমার হাবিবের অনেক উম্মত, কারো হাঁটু পর্যন্ত জ্বলছে, কারো সিনা পর্যন্ত, কারো কণ্ঠ পর্যন্ত, ওয়ালা তাকুলুন নারু সুয়ারাহুম
কিন্তু দেখলাম জাহান্নামের আগুন তোমার একজন ইমানদার উম্মতের চেহারা ধরতে পারে নাই। আল্লাহু আকবার! ও মিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মতের কি মর্যাদা! জাহান্নামে গেল, ভিআইপি প্রোটোকল পাবে, সুবহানাল্লাহ, জাহান্নামে যাবে, চেহারাতে আগুন লাগবে না, কারো হাঁটু পর্যন্ত জ্বলবে, কারো সিনা পর্যন্ত জ্বলবে। মালিক এসে বলবে, ওলা তাকুলুন নারু সুয়ারহম, আল্লাহ তোমার হাবিবের একজন ইমানদার উম্মতের চেহারায় আগুন লাগে না। আল্লাহ বলবেন, এবার বের করে দাও। মালিক বলবেন, আল্লাহ হাঁটু পর্যন্ত জ্বলে গেছে, কোমর পর্যন্ত জ্বলে গেছে, সিনা পর্যন্ত জ্বলে গেছে, বেহেশতে কেমন করে দিব, জ্বলা পোড়া। বুখারী সাক্ষী, কিতাবুল ইমানের হাদিস, জান্নাতে একটা নহর আছে, তার নাম নাহরুল হায়াত। সুবহানাল্লাহ বলবেন, সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, রে মালিক আমার হাবিবের উম্মতগুলোকে সেই নহরে ঢেলে দাও। হুজুর বলেছেন, বুখারী সাক্ষী, নদীর তীরে বীজ থেকে সবুজ শস্য যেমন গজায়, উম্মতে মুহাম্মদের গুনাহগারকে সেই নহরে ঢেলে দিলে ওই রকম তাদের নতুন গোশত চামড়া হয়ে যাবে, হাসতে হাসতে তারা সব জান্নাতে চলে যাবে। হুজুর ডাক দিয়ে বলবেন, মালিক রাজি হয়ে গেলাম, তোমার সাথে জাহান্নামের কোথাও আমার দিনের কালেমা পড়েছে এমন একজন উম্মত নাই। আমার হুজুর সাফাত করে প্রত্যেক উম্মতকে বেহেশতে নেবেন, এটা কাউসারের অন্তর্ভুক্ত বলেন, সুবহানাল্লাহ। আল খাইরুল কাসির মিনান নুবুওয়াতি ওয়াল কুরআনি ওয়াস শাফাআতি ওয়া নাহবিহা, 1500 বছর আগে আল্লাহ নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে মর্যাদা, যে সম্মান, যে বুলন্দি, যে নেয়ামত দিয়েছেন আর আখেরাতে দিবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেয়ামত দিয়েছেন আর দিবেন, দুনিয়াতে দিয়েছেন 1500 বছর আগে, আখেরাতে দিবেন, ওই সবটুকুন নেয়ামতের নাম কাউসার। আল্লাহ বলেছেন, ইন্না আতাইনাকাল কাউসার।